হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার ফেসবুকে সার্চ হিস্টোরি ডিলিট করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি আপনার ফেসবুকে সার্চ হিস্টোরি ডিলিট করবেন। সেই কাজটি করার জন্য প্রথমত আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। ওপেন করার পর একদম উপরে আমরা পেয়ে যাব ফেসবুকে যে নতুন আপডেট, সেটা হচ্ছে একটি সার্চ বার বা একটি সার্চ আইকন। যখন আমি সেটি ক্লিক করব, আমি দেখতে পারবো যে প্রিভিয়াসলি আমি যে যে জিনিসগুলো সার্চ করেছি ফেসবুকে সেই সেই জিনিসগুলো। এবং এখান থেকে যদি আপনি চান যে পার্টিকুলার কোনো একটি সার্চকে ডিলিট করার জন্য, সেক্ষেত্রে সেই পার্টিকুলার সার্চের ডান পাশে আপনি পেয়ে যাবেন থ্রি ডট, তাতে আপনি ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে এরকম একটি স্ক্রিন, এবং এখান থেকে আপনাকে অপশন দিচ্ছে ডিলিট রিমুভ ফ্রম ইউর সার্চ হিস্টোরি অর পিন দিস সার্চ। আপনি সেটা এটাকে পিনও করতে পান, যেহেতু হয়তো বা কোনো একটা জিনিস আছে আপনি অলওয়েজ সার্চ করেন, সেই জিনিসগুলো আপনি সেটা পিনও করতে পান, অথবা আপনি যদি চান যে ডিলিট করার জন্য সেক্ষেত্রে আপনি জাস্ট সিম্পলি ডিলিট করতে পান। সেম এক্সাম্পল, আমি যদি চাই যে এই পার্টিকুলার সার্চটিকে ডিলিট করার জন্য, সেক্ষেত্রে থ্রি ডটে ক্লিক করে আমি ডিলিট করবো, অথবা আপনি যদি চান যে একসাথে সবগুলো সার্চ হিস্ট্রি প্রিভিয়াসলি আপনি যেগুলোকে সার্চ করেছেন সেগুলোকে একটি সিঙ্গেল ক্লিকের মাধ্যমে ডিলিট করার জন্য, সেই ক্ষেত্রে আপনি ক্লিক করতে পারেন সি অল, এবং একে আপনি দেখতে পাবেন যে আপনি প্রিভিয়াসলি যে যে সার্চগুলো সার্চ করেছেন সবগুলো সার্চ হিস্ট্রি। এবং এখান থেকে আপনি চাইলে একটার পর একটাকে ক্রসে ক্লিক করে ডিলিট করতে পারেন, অথবা আপনি চাইলে একসাথে সবগুলো সার্চকে ডিলিট করতে পারেন উপরে যে একদম ক্লিয়ার অল লেখাটি আছে তাতে ক্লিক করে। সেভাবে খুব সহজে আপনি চাইলে আপনার ফেসবুকের সার্চ হিস্ট্রিকে ডিলিট করতে পারেন এই সিম্পল ট্রিকটির মাধ্যমে। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, সি ইউ নেক্সট ওয়ান, পিস।